জনগণ দেখান মির্জা ফখরুল সাহেব, ঢাকা জেলার সম্মেলন দেখেন, বাণিজ্য মেলার মাঠ তৈতুম্বর হয়ে গেছে। জনগণ দেখাবেন না আমাদেরকে জনগণের দল আওয়ামী লীগ, জনগণের উপর ভিত্তি করে আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল। বেগম খালেদা জিয়াকে এই বাংলার জনগণ ক্ষমতাচ্যুত করেছিল। আপনারা ভেবেছেন আবার এই দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবেন, আপনারা ভেবেছেন আবার তারিকের নেতৃত্বে হাওয়া ভবন তৈরি করবেন, আবার ভেবেছেন এই বাংলায় বাংলা ভাই সৃষ্টি করবেন, আপনারা ভেবেছেন এই বাংলাদেশ আবার একটি সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না ইনশাল্লাহ। 75-এর 15 আগস্টের খুনিদের বিচার হয়েছে, কিন্তু একটি মানুষের মৃত্যুর কারণে বিচার হতে পারে না, সে হল জিয়াউর রহমান। জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো তাহলে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ কামাল শেখ রাসেলের হত্যার দায় জিয়াউর রহমানেরও ফাঁসি হতো। আমার ভাই এবং বন্ধুগণ, আজকে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে 70-এর নির্বাচনের চেতনায় আগামী নির্বাচনকে আমাদের মোকাবেলা করতে হবে। এ যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাধাগ্রস্ত করতে চাই 71-এর পরাজিত যে শক্তি, তাদেরকে আমরা মোকাবেলা করব। আপনারা করবেন না, ঢাকাবাসী করবে না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে এই 75-এর খুনিরা আবার মাঠে নেমেছে, তাদেরকে মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনার এই সমৃদ্ধ বাংলাদেশকে ব্যাহত করার জন্য এই এতিমের টাকা আত্মসাতকারী খুনি খালেদা জিয়া, 21 আগস্টের গ্রেট হামলাকারী আসামি তারেক জিয়া লন্ডন বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলার প্রতিটি ইউনিট এই খুনি খালেদা জিয়া তারেক জিয়াকে আমরা যেখানে পাবো ওই সন্ত্রাসীরা আবার মাঠে নেমেছে, ওদেরকে মাঠ থেকে উৎখাত করে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের প্রধানমন্ত্রী করে একটানা আমরা ঘরে ফিরে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।